2022 সালে দেশের বহুল আলোচিত ঘটনা, নিজ বাড়ি হতে নিখোঁজ সেই রহিমা বেগম অপহরণ মামলাটি অবশেষে যবনিকা হয়েছে। সোমবার নারী ও শিশু অপরাধ ট্রাইব্যুনালে বিচারক জামিরুল হায়দার সিআইডির দেয়া ফাইল রিপোর্ট গ্রহণ করে 5 আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করার জন্য বাদী ও কথিত ভিকটিম সহ তার কন্যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অভিমত দিয়েছে পিবিআই এবং সিআইডির তদন্ত রিপোর্টে।